আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তৈরি করে দেখাবো খুবই সহজ এবং মজাদার বিফ পাকোড়া বা গরুর মাংসের পাকোড়া। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির দিনে যদি থাকে গরম গরম গরুর মাংসের পাকোড়া তাহলে তো কোনো কথাই নেই। এই পাকোড়াটা আপনারা খুব অল্প সময়ে ঝটপট তৈরি করে নিতে পারেন, খেতে কিন্তু দারুণ মজা। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নেই বিফ পাকোড়া তৈরির প্রস্তুত প্রণালী। এর জন্য এখানে আমি 300 গ্রাম গরুর মাংস কিমা করে নিয়েছি। তারপর দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি, আমি 1/2 কাপ করে দুইবারে দিয়েছি। কাঁচামরিচ কুচি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ, ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। তারপর দিয়ে দেব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দেব হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ, আর 1/2 চা চামচ দিয়ে দেব কালো গোলমরিচের গুঁড়া, কাবাব মশলা দিয়ে দেব 1 চা চামচ, তারপর দিয়ে দেব আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ দিয়ে দেব ফিশ সস, সয়া সস দেব 1 টেবিল চামচ, আর লবণ দিয়ে দেব টেস্ট অনুযায়ী। সসের মধ্যে লবণ আছে এজন্য লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন। এবার আমি সব কিছু একসাথে ভালো করে মেখে নেব। গরুর মাংসের কিমাটা কিন্তু আমি ব্লেন্ডারে করে নিয়েছি। আমি গরুর মাংসগুলো ভালো করে মিক্সড করে নিয়েছি। ভালো করে মেখে নেওয়ার পর আমি এটাকে মেরিনেট করে রেখে দিব 5 থেকে 6 মিনিটের মতো। আমি প্রায় 5 মিনিটের মতো মেরিনেট করে রেখে দিয়েছিলাম। এবারে দিয়ে দেব 1/4 কাপ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ দিয়ে দেব ময়দা, আপনারা ইচ্ছে করলে এখানে চালের গুঁড়াটাও দিয়ে নিতে পারেন ময়দার পরিবর্তে। এবারে কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে আমি ভালো করে মেখে নেব। কর্নফ্লাওয়ার আর ময়দা দেওয়ার পর হাত দিয়ে মেখে নিতে হবে, কারণ হাত দিয়ে মেখে নিলে খুব ভালো করে মেখে নেওয়া হবে, না হলে কিন্তু চামচ দিয়ে এত ভালো করে মেখে নেওয়া যাবে না, তাই হাত দিয়ে মেখে নেওয়ার চেষ্টা করবেন। আমি কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি পাকোড়াগুলো ভেজে নেব। পাকোড়াগুলো ভাজার জন্য চুলায় একটা প্যান গরম করে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। তেলগুলো যখন ভালো করে গরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি দিয়ে দেব পাকোড়া। পাকোড়াগুলো ভাজার সময় আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড় সাইজ দিয়ে ভেজে নিতে পারেন। আমি তেলটা গরম হয়ে গেছে, এবারে একে একে সবগুলো পাকোড়া দিয়ে নেব। আর এ সময় চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রাখতে হবে। যদি একদম লোতে করে পাকোড়াগুলো ভেজে নেন তাহলে কিন্তু ভেঙে যাবে, চুলার আঁচটা কিন্তু ঠিক রাখতে হবে। আমি সবগুলো পাকোড়া দিয়ে নিয়েছি। পাকোড়াগুলো দিয়ে আমি 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। আমার পাকোড়াগুলো এক সাইড ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে সবগুলো পাকোড়া উল্টে দেব। পাকোড়াগুলো সব উল্টে দেওয়ার পর আমি এই সাইডও আরও 3-4 মিনিটের মতো ভেজে নেব। আমি এই সাইডও আরও 3-4 মিনিটের মতো ভেজে নিয়েছি। আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পাকোড়াগুলো তুলে নেব। পাকোড়াগুলো তোলার সময় অবশ্যই তেলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে করে আমি তেল ঝরিয়ে সবগুলো পাকোড়া তুলে নেব। তারপর ওই প্যানের মধ্যে আমি দ্বিতীয় বেচের পাকোড়াগুলো দিয়ে নেব। প্রথম বেচের পাকোড়াগুলো আমি যেভাবে ভেজে নিয়েছি ঠিক একইভাবে আমি দ্বিতীয় বেচের পাকোড়াগুলো ভেজে নেব। এই পাকোড়াটা তৈরি করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন। আমি একইভাবে সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি। এই তো হয়ে গেল গরুর মাংসের পাকোড়া বা বিফ পাকোড়া। এটা তৈরি করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন। এইভাবে করে খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারেন বিফ পাকোড়া বা গরুর মাংসের পাকোড়া। এটা তৈরি করা খুবই সহজ, খেতে তো দারুণ মজা। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।